ফরজ নামাজ আদায় করার ফজিলত এবং ফরজ নামাজ আদায় না করার শাস্তি সম্পর্কে আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন এবং হাদিস দিয়ে আলোচনা করব। কোরআন হাদিস ছাড়া আমরা আজে বাজে কোনো কথা বলতে চাই না, এতে আপনারা খুশি না বাজার? যদি খুশি হয়ে থাকেন আমি এই মুহূর্তে আপনাদেরকে দুইটা অনুরোধ করব, আপনারা একটু ওয়াদা করেন দুইটা অনুরোধ রক্ষা করবেন ইনশাআল্লাহ, বেশি কঠিন কিছু না। এক, আপনাদের যাদের মোবাইল আছে সবার মোবাইল সাইলেন্ট করে দিবেন, যেন আলোচনা চলাকালীন কারো মোবাইল বাজতে না আমরা শুনি। দুই, যারা দূরে আছেন তারা সবাই কাছে এসে বসবেন, আপনারা কাছে এসে বসলে আমার আপন ব্যক্তি বলে মনে হয়, কথা বলতে মজা পাবো, আমি এতটুকু আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি ইনশাআল্লাহ। প্রধান বক্তা আসার আগে এই যে স্টেজটা আপনারা দেখতে পাচ্ছেন না, পুরো জায়গাটা ভরে যাবে, যখন পরবর্তী যেন আপনাদের কষ্ট করে আসা না লাগে, আগেই অনুরোধ করছি সবাই যারা পিছনে আছেন উঠে আসেন, 30 সেকেন্ডের ভিতরে আপনারা কাছে আসবেন, ভাই আসেন, যুবক ভাইরা কাছে আসেন, একবার কাছাকাছি এসে বসেন, যারা পেছনে আসেন অনুরোধ করছি সামনে আসেন, সামনে জায়গাটা ফাঁকা রাখবেন না। যারা আছেন এবাই জায়গাটা পূরণ করে দেন। আচ্ছা, তাহলে আমরা আমাদের আলোচনা শুরু করি, আবার সবাই আমাদেরকে ফলো করেন। কি বলছিলাম, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার ফজিলত, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় না করার শাস্তি। প্রথমে কোরআনুল কারীমের আলোকে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের ফজিলত, তারপরে হাদিসের আলোকে, এরপরে কোরআনুল কারীমের আলোকে ফরজ নামাজ আদায় না করার শাস্তি, তারপরে হাদিসের আলোকে, এরপরে আলোচনা শেষ ইনশাআল্লাহ তাআলা। প্রথমে আসুন কোরআনুল কারীমের আলোকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 153 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে। কয়টা মাধ্যমে? ধৈর্যের মাধ্যমে আর নামাজের মাধ্যমে। যদি কোনো ব্যক্তি ধৈর্যের মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ তাআলা শুভ সংবাদ দিয়ে বলছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই থাকে। তার মানে আপনি যদি নামাজ আদায় করার মাধ্যমে আল্লাহর সাহায্য চান আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ তাআলা আপনাকে তাৎক্ষণিক সাহায্য করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। দলিল সহিহ বুখারীর হাদিস। সংক্ষেপ করে বলছি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার স্ত্রীকে, স্ত্রী সারাকে নিয়ে হিজরত করছিলেন, যে এলাকা দিয়ে যাচ্ছিলেন এলাকার এক বাদশা ছিল লম্পট কপটচারী, তাকে বলা হলো ইব্রাহিম একজন সুন্দরী মেয়ে নিয়ে যাচ্ছে, আপনি ইচ্ছা করলে তাকে ধর্ষণ করতে পারেন। লোকটি বাদশা পরবর্তীতে সারাকে ডেকে নিল, তাকে দেখে তার সাথে অন্যায় কর্ম করতে উৎসাহিত হলো। যখন অন্যায় কর্ম করবে তখন তো সারার কোনো উপায় নাই, কি করবে? তখন সারা বলল, আপনি আমাকে অজু করার সুযোগ দেন, নামাজ পড়ার সুযোগ দেন, আল্লাহর কাছে আমাকে একটু দোয়া করার সুযোগ দেন, এরপরে আপনি যা মনে চাই করবেন। শুনেন তারপরে সালাত আদায় করলেন, তারপরে তিনি কালাত দোয়া করে বলছেন, আল্লাহুম্মা হে আল্লাহ, ইন কুনতু আমানতু বিকা, আমি যদি আপনার উপর বিশ্বাস করি, অবিরসুলিকা, আপনার রসুলকে বিশ্বাস করি। সেই সময়ের রসুল ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই, তার স্বামী। আমি আমার লজ্জাস্থানের হেফাজত করি, আমার লজ্জাস্থান যদি স্বামী ব্যতীত অন্য কেউ ব্যবহার করতে না পারে, ফলে তুসল্লিতালাইয়াল কাফের, তাহলে আজকে আপনি আমার উপর কাফেরকে বিজয়ী করবেন না। খেল, প্রথমে অজু করেছেন, তারপরে নামাজ পড়েছেন, এরপরে আল্লাহর কাছে দোয়া করেছেন, কয়টা ওসিলা দিয়ে? এক, আল্লাহর উপর ইমান, দুই, তার রসুলের উপর ইমান, তিন, লজ্জাস্থানের হেফাজতের, এই তিনটি বিষয়ের ওসিলা দিয়ে যখন প্রার্থনা করেছেন আল্লাহ তাআলা তাৎক্ষণিক তার দোয়া কবুল করেছেন। দোয়ার মাধ্যমে ফলাফল হয়েছে কি? ওই বাচ্চার সঙ্গে সঙ্গে মাটিতে গুটায় পড়ছে, বলেন সুবহানাল্লাহ।
হাদিস প্রমাণ করে কোন ব্যক্তি যদি আল্লাহর উপরে ঈমান আনে, রাসূলের উপরে ঈমান আনে, লজ্জাস্থানের হেফাজত করে, নারী পুরুষ যে হোক না কেন, এবং বিপদে পড়ে যদি আল্লাহর কাছে নামাজের মাধ্যমে সাহায্য চায়, আল্লাহ তাৎক্ষণিক সাহায্য করবেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুত 45 নম্বর আয়াতে বলেন, ওয়া আকিমিস সালা, হে নবী তুমি সালাত আদায় করো, নামাজ কায়েম করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা থেকে আর অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখে। এই আয়াত প্রমাণ করে কোন ব্যক্তি যদি নামাজ পড়ে, নামাজ পড়লে ব্যক্তিকে আল্লাহ তাআলা অশ্লীলতা থেকে ফিরিয়ে রাখবেন আর অন্যায় কর্ম থেকে ফিরিয়ে রাখবেন, বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন থাকতে পারে, আমাদের সমাজে অনেক নামাজি আছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কপালে দাগ পড়ে গেছে, টুপি পাঞ্জাবি বাগড়ি সরে আছে, মিথ্যা কথা বলে, গিবাত করে, পরনিন্দা করে, সুদ খায়, ঘুষ দেয়, এ জাতীয় অনেক অন্যায় কর্মের সাথে লিপ্ত আছে, এরকম মানুষ আছে না নাই? তাহলে কি আয়াত মিথ্যা? কখনোই নয়, আয়াত মিথ্যা নয়। যে ব্যক্তি নামাজ পড়ে তারপরে অশ্লীল কাজ করে, নামাজ পড়ে এরপরে অন্যায় কাজ করে, এখানে দুইটা অর্থ, এক সে নামাজ পড়ে, নামাজ সে রাসূলের তরিকায় আদায় করে না। নামাজ পড়তে হবে কার তরিকায়? নবীর তরিকায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই তরিকায় নামাজ আদায় করেছেন সেইভাবে আদায় করতে হবে। আর সে নামাজ আদায় করছে নামাজের আরকান আহকাম যা কিছু আছে সব কিছু মিলে, হক খুশু খুজুর সাথে নামাজ আদায় করছে না, এজন্য নামাজ তার উপর প্রভাব পড়ছে না। এজন্য আমাদেরকে নামাজ আল্লাহর রাসূলের তরিকায় এবং খুশু খুজুর সাথে বিনয়ের সাথে আদায় করতে হবে। সূরাতুল বাকারা 277 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা নিশ্চয় যারা আল্লাহর উপর ঈমান আনবে এবং তার রাসূলের উপর ঈমান আনবে, নেক আমল করবে, দুইটা কাজ, তিন নম্বর হলো নামাজ কায়েম করবে, চার নম্বর যাকাত আদায় করবে, এই চারটি কাজ যে ব্যক্তি করবে আল্লাহ তার জন্য শুভ সংবাদ দিচ্ছেন, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম যারা এই চারটা কাজ সম্পাদন করবে আল্লাহ তাদের উপরে এত খুশি হবেন, আল্লাহ তারা নির্ভয় দিয়ে বলছেন পরকালে এদের জন্য তাদের রবের কাছে বিশাল পুরস্কার জমা রয়েছে। এদের জন্য আরো শুভ সংবাদ, এরা পরকালে যখন যাবে এদের জন্য কোনো ভয়ও নাই, চিন্তাও নাই, জাহান্নামে যাবে কি নাই টেনশন তাদের নাই, শাস্তি পাবে কিনা এই ভয় তাদের জন্য নাই। তাহলে এই নির্ভয় যদি লাভ করতে হয় আল্লাহর উপর রাসূলের উপর ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, ফরজ যাকাত আদায় করতে হবে, এই চারটি কাজ যদি সম্পাদন করেন আপনার আমার জন্য আল্লাহ তাআলা এই শুভ সংবাদ দিয়ে দিয়েছে। একজন মুসলিমের জন্য দুইটি মিশন, এক জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, দুই জান্নাতে প্রবেশ করা। একজন মানুষের যদি এই মিশনটা পূর্ণ হয়ে যায় তার মত সফল কাম কোনো ব্যক্তি নাই। এই সফলতা অর্জন করার সেরা মাধ্যম হলো পাঁচ ওয়াক্ত নামাজ। দলিল আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 9 থেকে 11 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিযুন, যেই সকল মুমিনরা নামাজের হেফাজত করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হলো উত্তরাধিকারী। আমরা উত্তরাধিকারী বলতে কি বুঝি? আমার বাবা মারা গেছেন, মারা যাওয়ার পরে তার যে সম্পদ আছে আমি তার অংশ পাবো, এরকম মনে করি না। যারা নামাজের হেফাজত করে আল্লাহ তাদেরকেও উত্তরাধিকারী বলেছেন। তারা কিসের উত্তরাধিকারী? আল্লাহ সামনে বলছেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম
যারা নামাজের হেফাজত করবে তারা হলো জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাতের নাম জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউস তারাই লাভ করবে যারা পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন থাকতে পারে জান্নাতে গেলে কি সাময়িক? আল্লাহ উত্তর দিয়েছেন না, হুম ফিহা খালিদুন, তারা একবার প্রবেশ করবে তো করবে, আর কখনোই জাহান্নাম থেকে বেরিয়ে আসার কোনো দরকার হবে না। আয়াতটি প্রমাণ করছে এই আল্লাহ তাআলা। সংক্ষেপে কোরআনের আলোকে শেষ করলাম, এবার হাদিসের আলোকে। কোন ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করে তাহলে আল্লাহ তাআলা তাকে এক নয়, দুই নয়, দশ নয়, বিশ নয়, পঞ্চাশ ওয়াক্ত নামাজের নেকি দিয়ে দিবে। কয় ওয়াক্ত নামাজের নেকি? এবার ধরি সহিহুল মুসলিমের হাদিস, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন সাত আসমান ভেদ করে। হাদিসটা বড়, সংক্ষেপ করে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করে ফিরে আসছিলাম, আসার সময় ফাফারাদাল্লাহু আলা উম্মতি খামসিন সালাত, আল্লাহ রাব্বুল আলামিন আমি যখন ফিরে আসছিলাম আমার উম্মতের উপর আল্লাহ তাআলা পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয়েক তো আমরা আমাদের নবীর উম্মত নয়, আমরা কয়েক তো আদায় করি, পাঁচ ওয়াক্ত ফরজ করেছিলেন আল্লাহ তাআলা পঞ্চাশ ওয়াক্ত। সুন্দর করে ইতিহাসটা জেনে নেন, যখন ফরজ করেছেন আমি বিধানটা নিয়ে চলে আসছিলাম, ফামারতু বিমূসা, চতুর্থ আসমানে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, তার কাছ দিয়ে যখন আসছিলাম মূসা আলাইহিস সালাম বললেন, মা ফারাদাল্লাহু লাকা আলা উম্মাত আলা উম্মাতিকা, আল্লাহ তাআলা আপনার উম্মতের উপর কি ফরজ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তামসিরা সালাতান, আমার উম্মতের উপর আল্লাহ তাআলা পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এ কথা শোনার সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম বললেন, ফারজি ইলা রাব্বিক, আপনি আপনার রবের কাছে ফিরে যান, ফা ইন্না উম্মাতাকা লা তুতিকু যালিক, আপনার উম্মত পঞ্চাশ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে। আমরা এখন পাঁচ ওয়াক্ত আল্লাহ তাআলা ফরজ বহাল রেখেছেন, পাঁচ ওয়াক্ত কয়জন আদায় করেছেন এখানে প্রশ্ন করলে অর্ধেক মাথা নত থাকবে, আর পঞ্চাশ ওয়াক্ত যদি ফরজ ঠিক থাকতো কয় মুসল্লি ঠিক থাকতে? বড় কঠিন না? আল্লাহ অনুগ্রহ করেছেন, দেখেন এতবার আমি ফিরে গেলাম, আল্লাহ তাআলা অর্ধেক কমায় দিলেন, আবার আসলাম, আবার মুসা পাঠালেন, এভাবে যাতায়াত করতে করতে অবশেষে রইল কয়ত, কথা বলেন কয়ত? পাঁচ ওয়াক্ত। এবার মুসা আলাইহিস সালাম বললেন, পাঁচ ওয়াক্ত পারবে না, আপনি আবার গিয়ে ফিরে কমিয়ে আনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাস্তাহিয়াইতু রাব্বি, আমি বারবার আমার রবের কাছে যেতে লজ্জা পাই, কিভাবে যাব? আল্লাহ তাআলা পঞ্চাশ ওয়াক্ত ফরজ করেছেন, আমার উম্মত যদি পঞ্চাশ ওয়াক্ত আদায় করত পঞ্চাশ ওয়াক্তের নেকি পেত, এখন কমে আসলো পাঁচ ওয়াক্ত, যদি পাঁচ ওয়াক্ত আদায় করে পঞ্চাশ ওয়াক্তের নেকি কি পাবে? তার ভিতরে এই অনুভূতি। এই সময় আল্লাহ তাআলা ওহী দিয়ে বললেন, ওই সময় আল্লাহ তাআলা ওহী দিয়ে বললেন, তুমি কোন টেনশন করো না, আমি যা ফরজ করেছি তাও ঠিক থাকবে, তুমি যা আবেদন করেছো ওটাও ঠিক থাকবে, আমার কথার কোনো পরিবর্তন নাই। কোন ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ তাকে পঞ্চাশ ওয়াক্ত নাকি দিয়া দিব। এবার আসতে বললে হবে না, জোরে বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে কয় ওয়াক্তের নেকি পাওয়া যায়? যদি পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে কয় ওয়াক্তের নেকি ছুটে যায়? পাঁচ ওয়াক্তের নেকি ছুটে যায়। তাহলে লাভ যেমন বেশি লসটাও তেমন। আজকে থেকে আমি এই চরাত্রা এলাকার দিনী ভাইদেরকে অনুরোধ করে বলছি, আলোচনার সব কথা মনে থাকবে না, কিছু কিছু কথা মনে রাখবেন,
হাদিসটা থেকে প্রমাণিত হয় কোন ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলা তাকে পঞ্চাশ ওয়াক্তের নেকি দিয়ে দিবেন। এক ওয়াক্তের বিনিময়ে দশ ওয়াক্ত। আপনাদের চ্যালেঞ্জ করে বলছি, পুরো শরীয়তপুর জেলার মধ্যে এমন একজন লোককে বের করে দেখান যে লোকটা তার কোন কর্মে নিযুক্ত করার জন্য কোন লোককে যদি নিযুক্ত করে বলে যে তুমি কাজ করবা একদিনে তোমাকে টাকা দিব দশ দিনের, আছে কেউ এমন? কেউ আছে? আল্লাহ তারা হলেন এত বড় দাতা, এত বড় দয়ালু, তার দানেরও কোনো শেষ নাই, তার দয়ারও কোনো শেষ নাই। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য এত বড় অনুগ্রহ করেছেন, আল্লাহ এক ওয়াক্তের বিনিময়ে দিবেন দশ ওয়াক্ত, পাঁচ ওয়াক্ত নামাজের বিনিময়ে দিবেন দশ ওয়াক্ত, পঞ্চাশ ওয়াক্ত।